রায়গঞ্জ থেকে শিলিগুড়িগামী একটি বাসের ব্রেক ফেল হয়ে বিধাননগর মাদাতি টোল প্লাজার সামনে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিধাননগর থানার পুলিশ। দুর্ঘটনার ফলে বাস থেকে পড়ে ঘটনাস্থলে বাসের চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু ঘটে। বাসে থাকা প্রায় 30 জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছে। গতিশীল বাসটি সামনে থাকা একটি চার চাকা পিকআপ ও স্কুটিতে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে ইতিমধ্যে 31 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় 30 জন যাত্রীকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফাঁসি দেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু উপস্থিত হয়েছেন। ভয়াবহ এক দুর্ঘটনা, বাস দুর্ঘটনা ঘটেছে রাজগঞ্জ থেকে শিলিগুড়িগামী একটি বাসের ব্রেক ফেল হয়েছে। বিধাননগর মাদাতি টোল প্লাজার সামনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে একটি বাসের ব্রেক ফেল হয়ে। দুর্ঘটনার ফলে বাস থেকে পড়ে ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। বাসে থাকা প্রায় 30 জন যাত্রী গুরুতর আহত, তাদেরকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। হিরো নিয়ে এলো ধামাকা অফার, এখন গাড়ি কিনুন সহজ পদ্ধতিতে, পাচ্ছেন এক্সক্লুসিভ অফার। এক্সপালস 200T, এক্সপালস 202V, এক্সট্রিম 160R, এক্সট্রিম 200S ক্রয়ের উপর পাচ্ছেন এক্সচেঞ্জ অফার অথবা লয়্যালটি বোনাস 5000 টাকা ডিসকাউন্ট। সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। लड़का ऊपर बैठा, देखो ये तो स्कूटी लेके दो जने और एक बार रिपीट करो, देख कर दो। कौन है पीछे से फोन करो, बोले देवा ना मेडिकल ले ना, जाओ हाँ फोन करो, बोले फायदा मेडिकल आ जाए, ठीक है जाओ 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 ড্রাইভারের পিছনে ছিল আমি, সিটটা ড্রাইভার ধরে রাখছি, তাল গেল বাঁচেছে, দুই দুই চার জন এখানে আগে বসা ছিল সবাইকে লাগাছে, আর ওই লেডিসটা ধাকামুখিতে গিরে গেছে, ওখানে নিচে গিরে লেডিসটা ধাকাতে বাঁচাতে বাঁচাতে ওই কি করছে একটা কেলডিসটা আছে না, কেলডিসটা অনেক দূর থেকে ড্রাইভার সামলাতে সামলাতে ড্রাইভার নামলে আমরা খুব কই বাঁচলাম না, টেনশন নেই এতটা টাইম ড্রাইভারটা বাঁচাছে এখানে আমার। গাড়িটা কি স্পিডে ছিল? খুব ছিল, 120 ছিল গাড়িটা, 120 স্পিডে ছিল এখানে, হ্যাঁ কমসেকম 4 কিলোমিটার দূর গাড়িটা সামলাতে সামলাতে আনলো, কোনো জায়গায় ঠল লাগালে আমার কোনো লোক বাঁচলো তো না, একজন তো মারা গেছে নাকি? হ্যাঁ একজন তো সাথে মারা গেছে, আর বাকি লোক মেডিকেলে যাচ্ছে।